আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাই বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের শিকারীরা অনেকেই আছে যারা এখনও লেদে অর্থাৎ টানা খেলতে খুব একটা বেশি পছন্দ করি না, অর্থাৎ যারা ওই যে দূরে টোপ ফেলে বসে থাকা এটা অনেকে পছন্দ করি না। তো অনেকেই যেটা ভীষণভাবে পছন্দ করে সেটা হচ্ছে যে দুই কাটায় খেলা, অর্থাৎ ভাষা খেলা যেটাকে আমরা বলি। দুই কাটায় কাছে চার করে সেইখানে আপনি দুই কাটার মাধ্যমে একটা হালকা সিপ নিয়ে বসে থেকে সেইখানে মাছ ধরবেন, কিন্তু সেই টাইপের রড কিন্তু আমাদের খুব একটা ভালো পাওয়া যায় না। দেখা যায় যে যে রডগুলো থাকে সেগুলার স্ট্রেংথ ভালো হয় না, স্ট্রেংথ ভালো হলে অনেক ভারী হয়, যে হাতটা আপনার ধরে যায়। এভাবে আপনি যে ধরে বসে থাকবেন অর্থাৎ তখন কিন্তু হিটটা খুব দ্রুত দিতে হয়, তখন কিন্তু আপনি ধরে বসে থাকলে একটা হাতটা আর কি একটু লেগে যায়, আপনার কবজিগুলো ব্যথা হয়ে যেতে পারে। তো এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আপনাকে খুব লাইট ওয়েট অর্থাৎ পাতলা একটা রড কিন্তু সিলেকশনে আনতে হবে। তো আজকে তেমনই একটা রড আমি আপনাদের সামনে উপস্থাপন করব। রডটা সম্পর্কে পুরোটা ভিডিও জুড়ে আমি আলোচনা করব এবং এর পুরো ডিটেলসটা আলোচনা করব। তো পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং আপনারা যারা সংগ্রহ করতে চান রডটা আমার কাছ থেকে, তারা যোগাযোগ করবেন। তো পুরো ভিডিও জুড়ে বরাবরের মতো আমি মাসুদ আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন ফিশিং উইথ মাসুদ। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আমার সামনে যে রডটা আপনারা আজকে দেখতে পাচ্ছেন, তো এই রডটা হচ্ছে যে একদমই লাইট ওয়েটের একটা রড। তো প্রথমে আমি এই রডটার একটু ওজনটা আপনাদেরকে বলে দিই। এই রডটার ওজনটা হচ্ছে মাত্র 156 গ্রাম এবং এর যে লেন্থটা আছে অর্থাৎ যেটা কত বড় সেটা হচ্ছে 240 অর্থাৎ 2.4 মিটার, যেটা হলো 8 ফিট। খুবই ছোট একটা রড, যারা কাছে একদম ভাষায় খেলতে চান তাদের জন্য একদমই পারফেক্ট একটা চয়েস। এবং 156 গ্রাম এবং আপনারা এই রডটার সাথে খুব কম মানের অর্থাৎ 1000 বা 2000 সিরিজের রিল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে এই যে কম্বোটা হবে সেটা কিন্তু আপনার একটু খুব আরামদায়ক হবে আপনার জন্য। আপনি মাছ ধরে খুব আরাম পাবেন, আপনি এটা দিয়ে অনায়াসে 15-20 কেজি পর্যন্ত মাছও তুলতে পারবেন। এটা সবই ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্যাপাবিলিটি বা আপনার যে কৌশল সেটার উপরে। তো পুরো এই যে আমি রডটা আছে সেটা আপনাদেরকে একটু ওভারলুকও দেখিয়ে দিই এবং এর ম্যাটেরিয়াল সম্পর্কে প্রথমে আলোচনা করি। এর ম্যাটেরিয়ালসের প্রথমে যে বারটা আছে দেখেন, এটা কিন্তু স্টেনলেস স্টিলের পুরাটাই, এটাও কিন্তু খুব সুন্দর। এবং এর যে এখানে যে রাবারটা দেওয়া আছে এটা হলো যে ইভিএ হলো যে একটা প্লাস্টিকেরই একটা রূপ, এটা খুব সহজে নষ্ট হয় না, বেশ ভালো। এবং এরপরে যে এখানে তাদের কিন্তু 240 দেওয়া আছে, পাওয়ারফুল অ্যান্ড হাইলি সেন্সিটিভ পিওর কার্বন ফিশিং রড, অর্থাৎ এটার পুরা যে ম্যাটেরিয়ালস আছে এটার পুরাটা সেটা হচ্ছে কার্বন। আপনারা কার্বনের যে সুবিধাটা সেটা কিন্তু জানেন, কার্বন কিন্তু আপনার খুব হালকা হয় কিন্তু এটার যে স্ট্রেংথটা সেটা কিন্তু বেশ ভালো হয়, অর্থাৎ শক্তি কিন্তু বেশ ভালো থাকে। এটা একটা চাইনিজ ব্র্যান্ড সিচি, এই কোম্পানির হচ্ছে এই রডটা। এবং এটা হচ্ছে যে আপনার, এখন আমি যদি একটু আপনার ইয়েতে চলে আসি এদের রিল সেটটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড মানের। আর আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করি, এটা কিন্তু ফিনিশিংটা একদম অসাধারণ। দেখেন পুরো ফিনিশিংটা একদম চোখে পড়ার মতো, যে এখানে ওইখানে ত্রুটি এরকম টাইপের না, এবং কালো এবং কিন্তু সবুজের ভেতরে একটা সুন্দর একটা কম্বিনেশন কিন্তু এখানে করে দেওয়া আছে দেখেন আপনারা। এবং এখানে তাদের কিন্তু একটা হলোগ্রামও দেওয়া আছে। আচ্ছা, এর যে রিল সেটটা এটা আপনারা অনেক ভালো ভালো যেমন দাইওয়ার রডেও এই টাইপের রিল সেটগুলো আপনারা কিন্তু দেখে থাকবেন। এই যে রিলটা লাগানোর পরে এটা ঘুরিয়ে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখন আমি এই রডটার পুরোটা যে ইয়ে আছে সেটা একটু আনফোল্ড করি এবং আপনাদের সাথে আলোচনা করি বিষয়টা নিয়ে। এটা হচ্ছে যে আমাদের রডের হলো যে সব গাইডগুলা, এখানে টোটাল গাইড আছে 6টা এবং সবগুলোই কিন্তু ওয়ান লেগ গাইড, দেখেন সবগুলোই ওয়ান লেগ গাইড। এবং ওয়ান লেগ গাইড একটা দেওয়ার কারণ আছে, কারণ এটা হচ্ছে যে ভাষা খেলারই বা আমরা যারা লুর কাস্ট করি, আমাদের দেশে খুব একটা লুর কাস্ট করা হয় না কিন্তু অন্যান্য দেশে কিন্তু লুর কাস্ট করা হয়, যার কারণে কিন্তু খুব দ্রুত যাতে সুতোটা ফ্লো করতে পারে এবং এটা যাতে খুব দ্রুত আপনি রেসপন্স করতে পারেন, অর্থাৎ যখন আপনি হিট দিবেন খুব দ্রুত যাতে মাছটা হিট হয়ে যায়, তার কারণে কিন্তু এই টাইপের যে রিং গাইডগুলো আছে সেগুলো দেওয়া আছে। এটার পুরোটাই কিন্তু স্টেনলেস স্টিলের রিং গাইড এবং এর ভেতরে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে সিরামিক গাইড, অতএব এটা কিন্তু আপনার যে সুতা কাটা বা অন্যান্য যে ভয় থাকে সেটা কিন্তু আপনি এটা থেকে নিস্তার পাবেন। এবং টোটাল এখানে 6টা দেওয়া আছে রিং গাইড, ফলে কিন্তু আপনার যে সিপটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে কার্ভ হবে, খুব সুন্দরভাবে কার্ভ হবে। আপনার বড় মাছ ধরলেও ইনশাল্লাহ আপনি মাছটাকে খুব সহজে আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এটা আমি একটু আনফোল্ড করি এবং আনফোল্ড করার টাইমে অবশ্যই আপনারা কিন্তু সামনের দিক থেকে আনফোল্ড করবেন। এটা হচ্ছে যে টিপটপ স্ট্যান্ডার্ড মানের একটা টিপটপ, অর্থাৎ আপনারা
যেমন অ্যাজ ইউজুয়াল দেখেন সেই টাইপের, এবং দেখেন মাথাটা খুবই চিকন। এবং আরেকটা কথা আমি আপনাদেরকে একটু বলে নিই, সেটা হচ্ছে যে এটা ক্লোজ অবস্থায় দেখেন, এটার ক্লোজ অবস্থায় কিন্তু এটার লেন্থটা খুবই ছোট, অর্থাৎ মাত্র 23 ইঞ্চি। আপনারা যারা ক্যারি করতে চান ব্যাগে, তারাও কিন্তু এটা আপনারা সহজে ক্যারি করতে পারবেন, অর্থাৎ 23 ইঞ্চি, 2 ফিটের একটু কম, 1 ইঞ্চি কম। অতএব আপনারা ক্যারি করতে কিন্তু একটা বিশেষ সুবিধা পাবেন। এখন আমি একটু আনফোল্ড করি পুরাটা, দেখেন প্রথমে এর প্রথম যে গাইডটা আছে অর্থাৎ টিপটপটা, সেটা একদমই চিকন, যার ফলে কিন্তু আপনি হিট দিলে মাছটা খুব দ্রুত আর কি হিট হয়ে যাবে, তো যার ফলে কিন্তু আপনি মাছ ধরে একটা অন্যরকমের একটা মজা পাবেন আশা করি। তো এটা হচ্ছে যে দ্বিতীয় গাইডটা, এবং এখানে কিন্তু কার্বনের যে ক্রস কাটিং কার্বন দেয়া আছে, যার ফলে কিন্তু আপনার এই রডটা কিন্তু পুরোটাই একটা ভালো সার্ভিস দিবে আশা করি। তো আপনারা যারা রডটা সংগ্রহ করতে চান, তারা কীভাবে সংগ্রহ করবেন আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলে দিই। আপনারা যারা ভিডিওটা দেখছেন, তারা আপনারা দেখেন ফিশিং উইথ মাসুদ লেখা আছে, সেইখানে আপনারা কিন্তু ফলো, এবং যারা ইউটিউবে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিলে, আমি ডিসক্রিপশনে সব দিয়ে দিয়েছি, এবং আপনারা পেজে গেলেও কিন্তু আমার আরও প্রোডাক্ট সম্পর্কেও দেখতে পাবেন। এবং আপনারা যদি এই প্রোডাক্টটাও নিতে চান, আপনারা কমেন্টও করতে পারেন, এবং স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন, তাহলে কিন্তু এইটা আপনারা সারা বাংলাদেশেই আপনারা ডেলিভারি নিতে পারবেন। হোম ডেলিভারি সার্ভিস আমরা এখনও চালু করি না, ইনশাল্লাহ খুব দ্রুত চালু করব। আরেকটা যে বিষয়টা, সেটা হচ্ছে যে এখানে দেখেন এই যে রিং গাইডটা আছে, সেটা যে জয়েন্টটা আছে এটা কিন্তু অনেক টাইট একটা জয়েন্ট, অন্যটা আপনারা দেখবেন যে খুলে যায় অনেক সময়, সেই অসুবিধাটা কিন্তু এখানে হবে না, কারণ এটা হচ্ছে যে ইপক্সি রেজিন দিয়ে এমনভাবেই করা আছে, এটা একদম ঢালাইও বলতে পারেন আপনারা, সেই ঢালাই টাইপের কিন্তু এইটা, অতএব এটা খুলে যাওয়ার কিন্তু কোনো প্রকারের চান্সেস আপনার নাই। তো এটা আমি পুরোটাই আমার খোলা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু শর্টকাটে দেখিয়ে দেই যে এটা কেমন জিনিসটা। এই যে এটা হচ্ছে যে ফুল রডটা, এবং দেখেন যে এটা কতটুকু সুন্দর। তো আপনারা যারা এটা সংগ্রহ করবেন, খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনারা এটা পাবেন। এবং আপনাদের সাথে পরবর্তী আরও কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।